ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দেশে করোনায় মারা গেছেন আরও 38 জন, নতুন শনাক্ত 2,325 জন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন দেশে টিকা আসার গতি বেড়েছে, তাই আগামী দিনে এর কোনো ঘাটতি থাকবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণ শক্তি ও সাহস নিয়ে এই সরকারকে হটাতে অপেক্ষা করছে। দেশের রাজনৈতিক শূন্যতা কাটিয়ে আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করতে দুবছরের জন্য জাতীয় সরকার চান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন ক্লিন ফিট ছাড়া দেশে ভারতীয় টিভি চ্যানেল প্রচার করলে 1 অক্টোবর থেকে ব্যবস্থা নেওয়া হবে। আল্লাহর দান মক্কা এন্টারপ্রাইজ হোটেল মদিনা বিসমিল্লা ট্রেডিং এর মতো ধর্মীয় নাম দিয়ে মানুষের টাকা আত্মসাৎ করেছে এহসান গ্রুপ। ভালো প্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে কারসাজি বন্ধের পাশাপাশি দেশের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়বে বিশেষজ্ঞদের অভিমত। লেবাননে নতুন সরকার গঠনের আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিশেল আউন ও প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। পার্লামেন্ট স্পিকার নাভিহ রেবির উপস্থিতিতে তারা আদেশ স্বাক্ষর করেন। সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে 27 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে কিউইরা 5 উইকেটে তোলে 161 রান, জবাবে 8 উইকেটে 134 রানে থামে বাংলাদেশ। টি টোয়েন্টিতে এখনও উপযুক্ত দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তামিম মাহমুদুলার মধ্যে বিরোধ নেই বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।